বলতে হবে ক্যালেন্ডারের সঠিক বাংলা ওয়ার্ডটা কি, আপনাকে বলতে হবে টুথপেস্টের বাংলা কি, এবং আপনি যদি এটা বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। কটন বাড, কটন বাডের বাংলা কি, টুথপিক এটার বাংলা ওয়ার্ডটা কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইমাম হোসেন ঢাকার পান্থপথ এলাকা থেকে, এবং আজকে এখানে বেশ অনেক মানুষজন দেখতে পাচ্ছি, চা খেতে আসে, আড্ডা দিতে আসে, রাস্তা অনেক মানুষ চলাফেরা করছে, তাদেরকে কিছু আমি র্যান্ডম প্রশ্ন করবো। সো লেটস, আমরা একটু এই পাশে চলে যাই, এই পাশে দেখি আমাদের সাথে কেউ কথাই বলতে চায় না, এটা একটা ভয়ানক বিষয়। আচ্ছা খাচ্ছেন, এক্সকিউজ মি, আমরা একটু কথা বলতে পারি আপনার সাথে? ইয়েস অফ কোর্স। আচ্ছা চা খাচ্ছেন আপনি তাই না? চায়ের ইংরেজি কি? টি। টি। আর এই যে আপনি খাচ্ছেন মালটা চা, মালটা চায়ের ইংরেজি কি হবে? মালটা টি। মালটা টি। মালটা মানে বাংলা কি মালটাই হয়? আপনাদেরকে আপনাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে, আপনারা কি পারবেন? চেষ্টা করব। আচ্ছা যদি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে, আপনারা কি পুরস্কার নিতে পছন্দ করেন? অবশ্যই 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 ভাইয়া, অবশ্যই পছন্দ করেন। আচ্ছা তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে টুথপেস্ট, আপনাকে বলতে হবে টুথপেস্টের বাংলা কি, এবং আপনি যদি এটা বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। টুথপেস্টের বাংলা বলতে হবে, অন্য কিছু দিয়েও কান চুলকাতে পারি। আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের উত্তরটা সঠিক ভাবে দিতে পারো তোমার জন্য আমি পুরস্কার আনছি, পুরস্কার দেবো। তুমি কি পুরস্কার নিতে চাও? তুমি কি দাঁত ব্রাশ করো? তাহলে আমি আমার দাঁত ব্রাশ করি, এটা কি ইংরেজিতে বলতে পারবে? আমি আমার দাঁত ব্রাশ করি। আই আই এম দাঁত ব্রাশ। আই আই এম আই বলো, আই আই ব্রাশ, আই ব্রাশ মাই মাই টিথ টিথ। হাত তালে, হাত তালে দাও, হাত তালে, শাবাশ। আপনাকে বলতে হবে টুথপিক এটার বাংলা ওয়ার্ডটা কি? ফোরকে। আগে থেকে ওয়ার্ড প্র্যাকটিস করেন, সঠিক হয়েছে। খুব ভাল লাগছে নাকি? ভাল লাগছে, খুব ভাল লাগছে। আর তুমি স্কুলে টিফিন খাবা, ঠিক আছে? founder of Headman, ma'am. I think so, right. Thank you so much. Thank you everyone, আজকে পুরো ভিডিওটা এনজয় করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে অন্য আরও বেশ কিছু মানুষজনকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে কুইজে অংশগ্রহণ করতে থাকুন। Till then, আসসালামু আলাইকুম।